বান্দার হক নষ্ট করার শাস্তি কি? বান্দার হক নষ্ট করা, আল্লাহর আদালতে অজামিনযোগ্য অপরাধ হচ্ছে দুইটা, খুব ভালো করে বুঝবেন। অজামিনযোগ্য অপরাধ মানে বুঝেন, যেটার কোনো জামিন, এক অক্ত নামাজ পড়েন না আল্লাহ চাইলে মাফ করে দেবে, একটা রোজা করেন নাই আল্লাহ চাইলে মাফ করে দেবে, হজ করেন নাই হজ চাইলে আল্লাহ মাফ করে দেবে, এমন দুইটা পাপ আছে যেটা আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, নাউজুবিল্লাহ বলেন। এক নম্বর হচ্ছে বান্দার হক নষ্ট করা, এটার শাস্তি কি? কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষগুলোকে যখন দাঁড় করানো হবে, ফেরেশতারা বলবে আল্লাহ এরা নামাজ পড়েছে, রোজা করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, সব ঠিক ছিল, কিন্তু বান্দার হক নষ্ট করেছে, আল্লাহ কি করব? আল্লাহ বলবে ওদের সমস্ত আমলের যে সওয়াবগুলো আছে, পাওনাদারদের, পাওনাদার যারা দাবি করছে তাদের কাছে এই সওয়াবগুলো কেটে কেটে বুঝিয়ে দাও, তাদের পাওনা মিটিয়ে দাও, মিটানোর পরে নিজের আমলের পাল্লাটা হয়ে যাবে শূন্য। আল্লাহ বলবে যে এ বান্দাদেরকে এখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো শিকলে বেঁধে। ওই মানুষগুলো তখন চিৎকার করবে আল্লাহ এতদিন নামাজ পড়লাম রোজা করলাম লাভটা হইলো কি? আল্লাহ বলবে ওই জালেম, নামাজ পড়া রোজা করা যেমন ফরজ ছিল, বান্দার হক নষ্ট না করা তোর উপরে তেমনই ফরজ ছিল। সুবহানাল্লাহ, বান্দার হক নষ্ট করেন না। ও ভাই কত টাকার প্রয়োজন আপনার? পৃথিবীতে টাকা দিয়ে সুখী হওয়া যায় না, সুখী হইতে দিন লাগে, হালাল পয়সা লাগে, ঠিক কিনা? অটোওয়ালা সিএনজিওয়ালা আপনার আশপাশে অনেক আছে দেখবেন, রাত্রেবেলায় ঘুমানোর আগে ট্যাবলেট খাওয়া লাগে না ঘুমের, এসি 26-22-25 করা লাগে না, হালাল উপার্জন করছে, খাচ্ছে, দিব্যি ঘুম পাচ্ছে, কিন্তু অনেক হারাম খোর আছে রাতে কোমরের ব্যথায় মাঞ্জা ব্যথায় ঘুমাইতে পারে না এসি দিয়েও, ঠিক কিনা? হারাম যেদিন থেকে খাবেন আরাম তুলে নেবেন কে? আরো জোরে বলেন আল্লাহ। মানুষ না জানলেও জানেন কে? আল্লাহ। আল্লাহ দোহায় লাগে হাতটা জোর করে বলি, ভাইয়ের সম্পদ, বোনের সম্পদ, স্ত্রীদের সম্পদ, তারপরে আশপাশের মানুষের সম্পদ, ঋণ নিয়ে অনেকে ঋণ পরিশোধ করে না। আরে আজকে ওই যে উত্তরায় ডাচ বাংলা ব্যাংকের মনে হয় এটিএম বুথের গাড়ি নাকি কত, 11 কোটি টাকা, 11 কোটি টাকা ডাকাতি করে নিয়ে চলে গেছে, এখন উদ্ধার হয়েছে আলহামদুলিল্লাহ, একটু আগে নিউজে দেখলাম মানে ফেসবুকে। তো যেটা বলা উদ্দেশ্য হলো যে মানুষ মানুষের হক নষ্ট করার যে প্রবণতা এটা ভাই বেড়ে গেছে, কে কারে ঠগাইয়া, কার মাথায় পাড়া দিয়া, কারে জবাই দিয়া টাকা কামাবে এখন এটাই মানুষ চায়, ঠিক কিনা? কিন্তু আরেকজনের হক নষ্ট করে কখনো সুখী হওয়া যাবে না। তো শাস্তি হচ্ছে এক নম্বরে জাহান্নাম, এক নম্বর অপরাধ আপনারা কেউ হক নষ্ট করবেন না। দুই নম্বর অজামিনযোগ্য অপরাধ হচ্ছে শিরিক করা। কি করা? রব্বুল আলামিন বলছেন ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান, আল্লাহর সাথে ইবাদত, আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, বাপ মার সঙ্গে ভালো আচরণ করো। বাংলাদেশে এমন কিছু মাজার আছে, ওলিয়া উলিয়া আছে, হক্কানি পীর পাইলে তার কাছে যান দিন শিখার জন্য, খালি হুক্কুর হাক্কুর করার জন্য না, ঠিক কিনা? মাজারে সিজদা হবে না, কবরে সিজদা হবে না, পীরকে সিজদা হবে না, সিজদা হবে একমাত্র কাকে? সিরিয়া থেকে কি ইয়ামান থেকে একজন সাহাবী এসলে আসলেন নবীজির কাছে, আসার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে? আমি দেখেছি আমি ওই সমস্ত দেশে ধর্মীয় গুরুদেরকে মানুষ সিজদা করে, আপনাকে আমার মনটা চাই সিজদা করতে। আল্লাহর নবী বললেন খবরদার, এই কপালটা আল্লাহ দিয়েছেন তাকে সিজদা করার জন্য, আল্লাহ যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদার জন্য আদেশ করতেন, প্রত্যেক স্ত্রীকে আদেশ করতেন স্বামীকে সিজদা করার জন্য, যেহেতু আল্লাহ করেন নাই, খবরদার দুনিয়ার কোনো মানুষ আল্লাহ ছাড়া কাউকে সিজদা তোমরা করতে পারবা না। এটা কি হারাম? বলেন এটা কি হারাম? আরো জোরে বলেন। 18 জন নবীর কবর আল্লাহ তাআলা আমরা সারা দুনিয়া ঘুরে জিয়ারত করাইছে আলহামদুলিল্লাহ, বলেন কতজন নবী? 18 জন। কেমনে? রমজানে আপনারা একটা প্রোগ্রাম দেখেন টেলিভিশনে, কাফেলা, নবী রাসূলদের বিভিন্ন এলাকা আমি দেখাই আর টিভিতে, আলহামদুলিল্লাহ এই সুবাদে আল্লাহ তাআলা আমারে ঘুরাইছে। যেটা বলার উদ্দেশ্য, নূহ নবীর কবরে জিয়ারত করলাম 2 বছর আগে, ওনার কবরে যখন জিয়ারতের জন্য উঠলাম দেখতে পেলাম কবর ওপরে লেখা ইদা সালতাফাস আলিল্লাহ ওয়া ইদা স্তানতাফাস তাইন বিল্লাহ, যখন তোমার সাহায্যের প্রয়োজন হবে সরাসরি আল্লাহর কাছে চাও, কবরের নবীর কাছে চাইও না, ওই আল্লাহর কাছে বলো, আল্লাহ তোমার প্রয়োজন মিটাবে। আইয়ুব নবীর কবরে, শোয়েব নবী, সালেহ নবী, সমস্ত নবীর কবরে এ হাদিসরা লেখা আছে। কবরের নবী, নবীর কবরে যদি চাওয়া জায়েজ না হয়, ওলির কবরেও চাওয়া জায়েজ? ওলি আলিয়ার কবরে যাবেন জিয়ারতের জন্য, চাওয়ার জন্য না, চাইবেন কার কাছে? এগুলো শিরিক, এগুলো কি? জোরে বলেন শিরিক, এগুলো করা যাবে না। জ্যোতিষী গণকের কাছে যাবেন না, শিরিকের কোনো আল্লাহ ক্ষমা করবেন না, নাউজুবিল্লাহ বলেন।